কি বলতে হবে হ্যাঁ তোমার তুমি তোমার ইয়ে দাও আমার নাম বাশার বাদশা পাবলিকে কয় বাদশা হ্যাঁ তারপরে আর কি চাই প্রশ্ন করো উত্তর দেব আপনার শখ আপনি কোথায় পড়াশোনা করেছেন আপনার বাসা কোথায় আপনার ফ্যামিলি থেকে কে আছে কি করতে চান ফিউচার প্ল্যান কি শখের কাজ কি সব বলেন আমি বিএ পাস করি নাই ফেল করছি শয়তানি করতাম বেশি নাটক করছি গ্রামে যাত্রা নাটক এই জন্য শয়তানিতে মন গেছে রাজনীতি করতাম মিছিল করতাম খালি লেখাপড়া ভালো করতে পারি না দেখে ফেল আর দুইখান সার্টিফিকেট আছে তিনখান নাই এই কাজ দীর্ঘ ২৭ বছর গার টাকা সরে চাকরি করছি গার্মেন্টসে চাকরি করছি গার্মেন্টসে যতটা অনুষ্ঠান হয়েছে সবগুলো পুরস্কার সব আমি পেয়েছি গানও গাইছি সুন্দর সুন্দর নাটক করছি কৌতুক করছি বুঝছেন সংসারের সদস্য হইল তিনজন আমরা দুইজন আর বানাইছি একজন মোট তিনজন এই একজন হইল একখান মাল কারণ ছোট কালার থেকে আমার নিয়ত ছিল বিয়ে করে বাচ্চা বানানো একটা হয় ছেলে হোক নাকি মাইয়া হোক যদি ছেলে হয় তার কি নাম রাখবো যদি মাইয়া হয় তার কি নাম রাখবো তেরেও আমি ঠিক করে রাখছি এই জন্য আমার মাইয়া নাম তানিম তানহা তার মানে বংশের একমাত্র ভাতৃ কেউ মনে করে না নাম নতুন করে করছি না এটা আমার ছোট কালের বিয়ার আগের নাম রাখা বর্তমানে আসি চাকরি বাকরি সাইলেন্সি মেয়ের পিএস গিরি করি কারণ এই মেয়েকে সামলাইতে আমরা দুইজনও পারি না এই কাপড় দাও এই ব্যাগ গুছাও এই খাউন গুছাও এই বাড়ি দাও এই এইটা ঠিক করো ওইটা ঠিক করো এই বাজারে দাও এটা আনো করতে করতে আমার দিন শেষ রাত্রে ১টার আগে ঘুমাইতে একদিনও পারি না এরপরও ভোরে আবার ৪টার সময় উঠটা পানি গরম করো গোসল করো ব্যাগ গুছাও আগাই দাও গাড়ি পর্যন্ত আমার জীবন শেষ আমি যে আবার চাকরি একটা জয়েন করবো করতে পারতেছি না আচ্ছা এখন যে আপনি অ্যাক্টিং করতে চাচ্ছেন নাটক করবেন আপনি পারবেন মানে আপনি তো দেখলেই বুঝতে পারতেছেন আমি পারবো না তো পারবো না কি কোন অভিজ্ঞতা আমার নাই বলেন বরিশালে ভাষা কমু সমানে হাজি হলেন পাগলই হয়ে যাইবেন বলেন থ্যাংক ইউ দিয়ে দাও সবাইকে আম্মু তুমি কি আব্বুকে গান গাইতে বলছো কেন